আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং নিরাপদে আছি, আলহামদুলিল্লাহ। বর্তমান সমসাময়িক ঘটনাগুলো, বিশেষ করে সিলেটের বন্যা পরিস্থিতি, আমাদের সবার মাঝে একটা মনে বেদনা এবং ভীতি সৃষ্টি করেছে, যা দেখে আমরা সবাই খুব মর্মাহত। আল্লাহর কাছে সবসময় দোয়া করছি যেন খুব শীঘ্রই তারা বিপদ থেকে উদ্ধার হতে পারে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখে, আমিন। সেই দোয়াই করব সবসময় আমরা সবাই। তো আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে আয়াজের বাবা, মানে তার বাবাকে, আমার শ্বশুরকে বাবা দিবসে কি সারপ্রাইজ দিয়েছিল সেটারই একটা ছোট্ট ভিডিও। প্লিজ ভিডিওটি দেখার সময় লাইক দিতে কেউ ভুলে যেও না, লাইক দিয়ে দেখা শুরু করো। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যেও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই সেটার নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আর যারা ইতিমধ্যে আমাকে সাপোর্ট করে এতদূর এনেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে রাত, আজকে না সরি, দুই দিন আগে এই ভিডিওটা রাত 12টার দিকে হঠাৎ করে আয়েজের আব্বু বলেও নি, আমরা যার যার রুমেই ঘুমিয়ে গিয়েছিলাম প্রায়, আমি শুধু সজাগ ছিলাম। তো আমাকেও, ইভেন আমাকেও বলেনি যে বাবার জন্য পিৎজা নিয়ে আসছে, আমাদের পরিবারের সবার জন্য দুইটা। তো হঠাৎ করেই দরজা খুলেই আমি দেখি যে পিৎজা নিয়ে এসেছে, অফিসে অর্ডার করেছিল। তো দেখে তো আমরা খুব চমক পেয়ে গেলাম, তো সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। ঘুমিয়ে গেছে তোমার আব্বু আনে এমন রাত্রে, ওভেন থাকলে আবার গরম করা যেত, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ একটু পরে তাই না, ইয়া করা যাবে না, এগুলো খাইতে হয় একদম ওভেন থেকে বের করে গরম গরম। টাইটেল যাবে এত রাতে আমরা কি খেলাম এটা। দাও দাদুরে দাও আয়াজ, বাবা দিবসে বাবার জন্য পিৎজা গিফট। টাকা নেই, ভালো করে টাকা এনে নিয়ে যাও। আরো বাবা ঘুম থেকে উঠে চমক, ছেলে পিৎজা দিয়ে এসেছে। আপনার ছেলে বাবা দিবসে বড় পিজা নিয়ে আইছে, খাইয়া আপনারা সন্তুষ্ট হন। তো ভিউয়ার্স, আপনারা সবাই দোয়া করবেন আমার শ্বশুর, আল্লাহ যেন আমার শ্বশুরকে সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করে, আমিন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।